আরো গাড়ি দেবো তার তাহলে, কিন্তু গাড়ির সাথে সাথে কেউ অনেকে দেখছি প্লাস্টিক টাঙিয়ে এ টাঙিয়ে, সেটা যেমন গড়িয়াহাটে আছে তেমনি সেক্টর ফাইভও আছে, এগুলো আমরা বন্ধ করবো। আপনি যে কথা বলছেন এই কথার সঙ্গে আমিও একমত, গাড়ি দেওয়ার পরে অনেকে প্লাস্টিক দিয়ে বাড়াচ্ছে, বেঞ্চি পেতে দিচ্ছে, টোল পেতে দিচ্ছে। হকার মানে হচ্ছে হকিং কর, হকিং এর ডেফিনেশন আলাদা, সারা বিশ্বে হকার আছে, আমি বিশ্বে অনেক জায়গায় দেখেছি, গিয়ে দেখেছি হকিং তারা করে, কিন্তু একটা প্ল্যানিং এ করে। আমাদের এখানে সবাই, আমি খারাপ বলছি না, কিছু মানুষ আছে পুরো দখল করছে, দখলদারটাকে আমরা বলছি দখলদারই করা যাবে, ফুটপাতে মানুষও চলবে, ফুটপাতে মানুষও চলবে, হকিংও হবে, কিন্তু হকিংটা হকিং এর মতো হবে, এমনি হবে না যে আমি বিরাট একটা জায়গা ঘিরে নিলাম, বিরাট একটা জায়গা ঢেকে দিলাম, মানুষকে চলতে দিলাম না, এটা করা যাবে। বিষয়গুলো আমাদের নিয়েছি, সেগুলো আমরা বলেছি উইদিন মান্থ আমাকে এই 100টা জায়গায় যে রেস্ট্রিকশন হবে তার রিপোর্ট দিতে, তারপরে আপনাদের আবার ডেকে বলবো আমরা কি পজিটিভ কি রিপোর্টে পেলাম কি পেলাম না। আর মার্চ মাসের পর থেকে প্রতি মাসে 200টা করে জায়গা, একদম 200টা গুনে গুনে জায়গায় আমাদের লোকরা যাবে, গিয়ে ফিজিক্যালি দেখবে সেখানে কি ভুল আছে, ঠিক আছে, সারা রাজ্যে প্রথমে বৃহত্তর কলকাতা কোনো দেওয়ার রাজ্যে সমস্ত জায়গায়।